বিসমিল্লাহির রহমানির রহিম। আমল শিক্ষার দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব সোমবারের দিন কিছু আমল করলে কোটিপতি হওয়া যায় এবং কি আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার অন্তরের মধ্যে সুখ শান্তি এসে যায়। সে আমলগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন কি আমল করেছেন এবং উম্মতদেরকে সেই আমল করার জন্য কি উদ্বুদ্ধ করেছেন? আজকে আমরা সেগুলো জেনে নেব। হ্যাঁ, প্রথমে জেনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করতে বলেছেন, কি আমলগুলো করেছেন। সে আমলগুলোর মধ্যে সবার কাছে সুপরিচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জন্য রোজা রাখতেন। ওনার উপর সোমবারের দিন এই কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছিল। আরেকটি কারণ হলো সোমবারের দিন উনি জন্মগ্রহণ করেছিলেন, তাই সোমবারের দিনের বিশেষ ফজিলত রয়েছে। এই সোমবারের দিন এই কোরআন নাজিলের দিন মনে করতে হবে। সোমবারের দিন হলো রাসূলের জন্মের দিন, তাই এই জন্ম উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারেই রোজা পালন করেছেন। অনুরূপভাবে আমরাও প্রত্যেক সোমবারে যদি রোজা পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাটাকে গ্রহণ করবেন এবং কি আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন, আমাদের অভাব অনটলকে দূর করে দেবেন, আমাদের মনের পেরেশানি সমূহকে দূর করে দেবেন। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সমস্ত মানুষ ফকির, রাজা বলেন, বাদশা বলেন, প্রজা বলেন, দেশের প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, যারাই রয়েছেন সকলেই গরিব। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র ধনী। আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়াতে যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা আছে, এগুলো আল্লাহ তাআলার কাছে খুবই বেশি নগণ্য, তাই এগুলার থেকে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার সকল মানুষ, সকল বাচ্চা, সকল কিছুই ফকির, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই হলো ধনী। তাই এই আল্লাহ রব্বুল আলামিন যে গনী, ধনী, এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ধনীর ধনী, সকলের বাচ্চার বাচ্চা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা কামনা করি, ধন সম্পত্তি, টাকা, ধন সম্পত্তি কামনা করি, প্রার্থনা করি, টাকা পয়সার কথা প্রার্থনা করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে দিবেন আল্লাহ তাআলার কাছে মাধ্যম হিসেবে, কোনো কিছু উচিলা হিসেবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ সহজে দিয়ে দেন। তাই প্রত্যেক সোমবারের দিন আমরা রোজা পালন করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা, এই কোরআনের আয়াত যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কথার প্রতি পূর্ণ বিশ্বাস রাখবো, ইকিন রাখবো যে যারা দুনিয়ার সমস্ত মানুষই ফকির, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ধনী। তাই আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পত্তি টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন, অবশ্যই কোনো সন্দেহ নাই। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যারা আমাদের চ্যানেল নতুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। প্রত্যেক সোমবারের দিন রোজা পালন করার পর ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কান্নাকাটি করব, আর আশা রাখব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করবেন, আমার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন, আমার অভাব অনটলকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।